অভিজিৎ বাপের হলে অভিষেক বিরুদ্ধে প্রার্থী হয়ে দেখান বলেছেন শৌকাত মোল্লা জনবর্ধন সভার প্রস্তুতিতে শৌকাত মোল্লার নিশানায় অভিজিৎ গাঙ্গুলি বাপের বেটা হলে অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে দেখান বলেছেন সৌকাত সম্প্রতি বিজেপি যোগদানের ঘোষণার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তালপাতার সেপাই বলে অভিজিৎ গাঙ্গুলি চ্যালেঞ্জ ছুড়ে দেন বলেন ডায়মন্ড হারবার থেকে অভিষেককে হারিয়ে দেখাবেন তিনি এদিন তৃণমূলের প্রস্তুতি সভার আয়োজন করা হয় বজবজ দু নম্বর ব্লকের নোয়াখালীতে কি বলেছেন শকত মোল্লা শোনাবো আপনাদের আমি তালপাতার সেনাপতি যাকে বলছে অভিজিৎ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে আমি বলবো তোর মা মায়ের যদিও দুধ খেয়ে থাকে ও যদি বাপের বেটা হয়ে থাকে তা একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বা করুক শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় না ও যদি এই জেলার আরেকটা অপশান দিচ্ছি এই জেলায় চারটে লোকসভার সিট আছে ওর হিম্মত থাকে তো বুকের পাটা থাকে তো তাহলে এই জেলার যে কোনো সিটি একটা এসে দাঁড়াক আর ও বলেছে দুর্বৃত্তদের একটার পর একটা পাকড়াও করবো ওর হিম্মত থাকে এটা হাই হাইকোর্টের চেয়ার নয় এক বছর ধরে বিজেপির দালালতি করে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটার পর একটা রায় দিয়েছে আজকেরও বলতো যে আমি জনতার ভগবান যাদের ভগবান একটা সময় যারা ভগবান বলতো তারা আজকের বলছে এক বড় শয়তান কারণ যে ধরনের গাদ্দারি করেছে সেই গাদ্দারির জবাব আজকে মানুষ দিতে শুরু করেছে আর ওকে বলি একবার লড়াইয়ের ময়দানে আসুন আপনার নাকি বৃহত্তর শর্তের নাকি আপনি লড়াইয়ের ময়দানে নামছেন আমি আহ্বান জানাবো ওকে ওয়েলকাম করবো সেই দিন যে যদি দক্ষিণ চব্বিশ পরগনার কোনো সিটে যদি উনি প্রতি করেন